হ্যালো বন্ধুরা, সকলকে ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। চলো, আজকে হচ্ছে 12 তারিখ, আর আজকে যাবো হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে। যেহেতু আছে কল্যাণী আইটিআই মোড়ে ওপেনিং আছে, মানে আজকে অ্যাকচুয়ালি কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলটা উদ্বোধন হবে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে দেখতে থাকো, আর আজকে লাইটিং টাইটিং সব দেখে দেবো কল্যাণী আইটিআই মোড়ে। যেহেতু আছে ওপেনিং আছে, সব কিছু দেখানো হবে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা এনজয় করতে থাকো। দেখতে পাচ্ছ এখানে যে কল্যাণী আইটিআই মোড়ে নামলাম ঘুষপাড় স্টেশনে, আর সামনে যেতে যেতে যে লাইটের প্যান্ডেলগুলো, মানে লাইটের যে স্ট্রাকচারগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। চলো তো গাইস, চলে এসেছি একদম কল্যাণী আইটিআই মোড়ের সামনে, আর তোমাদেরকে আজকে যেহেতু প্যান্ডেলের ওপেনিং আছে সেটা দেখাবো। একদম দেখতে পাচ্ছ আমার পাশে রয়েছে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল, যাতে আমরা সকলেই দেখতে পাই। দু নম্বর হচ্ছে অনেক বিদেশি অতিথি হেরিটেজ ঘোষণা করার পর ইউনেস্কো নেতৃত্বে বিরাট একটা টিম আসছে, তারা যদি আমাদের কাছে যায় দেখলাম। রোর নাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে ওরা সে পথছে, দেবদের ঠাই তোর চরণ তলে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে। রোর নাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে ওরা সে পথছে, দেবদের ঠাই তোর চরণ তলে। শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন, চতুর্থীতে তোর শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন, তোমার সাথে মোদের থাক ওরূপ মোদের কাঙ্গন। ও মা দুর্গা আজ ভক্তি ভরে, রোর নাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথছে, দেবদের ঠাই তোর চরণ তলে। তোর অঞ্জলি সন্ধি পুজোর মাকাত না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দেমা তুই শক্তি পথ কর না আলোক। অষ্টমীতে মাগ তোর অঞ্জলি সন্ধি পুজোর মাকাত না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দেমা তুই শক্তি পথ কর না আলোক। আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমিনাসে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে, রোর নাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথছে, দেবদের ঠাই তোর চরণ তলে। কল্যাণী আইডিয়া মানে যে লাইটিং শোটা সেটা তোমাদের দেখাচ্ছি, সামনে হচ্ছে আমার, তোমার চলো দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে লাইটিং শো শুরু হয়ে গেছে, মানে আজকে ফার্স্ট বলতে আজকে যেহেতু উদ্বোধন হলো তাই আজকে লাইটিং শো শুরু হয়ে গেছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে,
কাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সামনে যে বলা হয়েছিল এখানে রাস্তা হবে, এখানে দেখতে পাচ্ছ ইটের রাস্তা করা হয়েছে পুরোটা, ওই সাইডে দুটো রাস্তা করা হয়েছে, আর মিডিলটা কিন্তু একটা ঝর্ণার মতো করা হয়েছে, আর এই সাইডে পুরোটা কিন্তু গার্ডেন করা হয়েছে। দেখো দেখতে পাচ্ছ এই সাইডে পুরো গার্ডেন করা হয়েছে, আর এই স্ক্রিনটা হলো ভার্চুয়াল স্ক্রিন। এখানে আমাদের চিফ মিনিস্টার এই পুজোটা উদ্বোধন করেছে বসে, আর ভেতর থেকে তোমাদের ঠাকুরটা দেখানোর চেষ্টা করছি। শিউলি ফুলের কাঁথি মাটি খুশি সারোত্রাতে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎটানে, তো আই টাইমের যে লাইটিংটা পেছনে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু, আর পুরো লাইটটা কিন্তু জ্বালানো হয়নি, শুধু টপে যে মানে কি বলবো স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারে লাইটগুলো লাগানো হয়েছে, লাগানোর মধ্যে সব লাইটগুলো লাগানো কমপ্লিট হয়েছে বাট জ্বালানো হয়নি। তোমাদের যেটুকু হয়েছে সেটুকু দেখালাম, তো দেখতে পাচ্ছ পেছনে অসাধারণ লাগছে কিন্তু লাইটের কাজগুলো। তো আজকে যেহেতু উদ্বোধন ছিল তার জন্য প্রচুর পরিমাণে মানুষ এসছে দেখতে, আর পুরো লাইটটা যদি জ্বালানো হবে তাই সবাই আসছে। ভেবেছিল অনেকেই যে আজকে ওপেনিং মানে প্যান্ডেলের ভেতরে ঢুকতে দেওয়া হবে বাট আজকে ঢুকতে দেওয়া হয়নি, তো তাই জন্য বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে লোক এসছে, সারা রাস্তা ভর্তি হয়ে গেছে, রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। এখানে কিন্তু লাইটের অসাধারণ কারুকার্য আছে, লাইটে বিভিন্ন রকম ডিজাইনের উপরে লাইটগুলো করা হয়েছে, একটা লাইটের উপর বিভিন্ন রকমভাবে ডিজাইন ফুটে উঠছে, পুরো প্যান্ডেলটা যখন রেডি হয়ে যাবে তখন অসাধারণ লাগবে। প্যান্ডেল অবশ্য রেডি হয়ে গেছে বাট এখন জ্বালানো হয়নি, তো তোমাদেরকে প্যান্ডেলটা একদম সামনে থেকে দেখাই তো চলো। প্যান্ডেলটা অসাধারণ লাগছে কিন্তু কাঁচের কাজ যেগুলো করা হয়েছিলো সেগুলো এখন নিচের থেকে রেডি হয়ে গেছে, সেগুলো তোমাদের দেখাই চলো। তো এখানের কাজ কিন্তু পুরোটা রেডি আর অসাধারণ কারুকার্য, আর সাইড থেকে একবার প্যান্ডেলের ভিউটা দেখো। তো তোমাদেরকে কল্যাণী আইটেম যে প্যান্ডেলটা হয়েছে সেটা দেখালাম, আজকে লাইটিংটা তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আজকে ওপেনিং হবে না, অ্যাকচুয়ালি 16 তারিখে ওপেনিং হবে, মানে আজকে যেহেতু উদ্বোধন হলো বাট ভেতরে ঢোকার জন্য 16 তারিখে পুরোপুরি ওপেন করে দেবে সবার জন্য। 16 তারিখে এসে দেখি তোমাদেরকে দেখাও, একটা আগে তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আইবটনে দেওয়া হবে ভিডিও। তো চলো আজকে মতো টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই যেন দুর্গাপুজো ভালো কাটে।